মধ্যডুকলি এলাকার বঙ্কেশ্বর নদীর উপর দিয়ে যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল সংশ্লিষ্ট এলাকার একটি কাঠের সেতু। কিন্তু যাতায়াতের একমাত্র অবলম্বন হিসেবে ব্যবহৃত ওই কাঠের সেতুটি বেশ কিছু বছর ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে। বছর দুয়েকের পূর্বে এই সেতু থেকে পড়ে গিয়ে এলাকার কিছু সংখ্যক মানুষ আহত হয়েছেন বলেও জানান ওই এলাকার এক ব্যক্তি এবং বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে এই সেতুটি। পরবর্তী সময়ে যাতায়াত করার বিকল্প হিসেবে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু যতদিন যাচ্ছে বাঁশের ওই সাঁকোটিও মরণ ফাঁদে পরিণত হচ্ছে। কিছুদিন পূর্বে ওই বাঁশের সাঁকো দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন বলেও জানান এক এলাকাবাসী। তাছাড়াও আপৎকালীন কোনো রোগী নিয়ে যেতে হলে ওই সাঁকো দিয়ে যাওয়া যায় না, অনেকটা পথ ঘুরে হাসপাতালে যেতে হয়। ওই বাঁশের সাঁকো দিয়ে শুধু বাইসাইকেল এবং বাইক নিয়ে চলাচল করে মানুষ, কিন্তু এখন বাইক কিংবা বাইসাইকেল নিয়ে যাতায়াত করতেও ভয় পাচ্ছেন এলাকাবাসীরা। এদিকে তো ধরেন আপনার এখান থেকে কলেজ স্টুডেন্ট লইয়া প্রচুর লোক, বাড়ি ঘর তো আছেন এই এলাকা, এই এলাকাও প্রচুর লোক আছে। তারপরে কলেজ স্টুডেন্ট এমনি স্কুলে যা ফুলা ফাইন অনেক কষ্ট। তারপরে এটা দিয়ে অনেকে বাইক টাইক লোক স্কুটি লিয়ে ফুইর হয়ে গেছে। এই যে বাসের সাঁকোটা বানানো হয়েছে, এটা কবে বানানো হয়েছে? স্কুটি লিয়ে অনেক কষ্ট যাইতে আইতে আমরা দাবি অত সত্যি তাড়াতাড়ি ব্রিজটা বানানো আর কি, এলাকার স্বার্থে সবার জনগণের স্বার্থে আর কি এটা আমরা চাই। আর মুখ্যমন্ত্রীর দ্বারা আমরা খুবই এটা লোক আবেদন, এন মন্দির আছে, হেপার মসজিদ আছে, এলাকাবাসীরা যেমন এটা লোক যেমন ভালো করে সুন্দর করে চলতে পারে আর কি এই ব্রিজটা বানের লেগে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এলাকাবাসীদের এই আবেদন, অতি দ্রুত এলাকাবাসীদের চলাচলের জন্য যেন একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়, তাহলে অনেকটাই উপকৃত হবে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।